আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন পরে এই চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন পরে বলতে প্রায় 10 দিনের মতো। এর ভিতরে আমি ভিডিও বানাই নাই, তবে আমার সেকেন্ড চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়েছে। যাই হোক, ভিডিওটি শুরু করলাম হচ্ছে সকাল সকাল, আর আমার আগে যে ব্রাশটি ছিল সেই ব্রাশটি পরিবর্তন করলাম, নতুন একটি ব্রাশ আনলাম। ওই ব্রাশে হচ্ছে আমার সমস্যা হচ্ছিল, দাঁত ফাঁকা হয়ে যাচ্ছিল, তো ডাক্তার দেখিয়ে হচ্ছে এই ব্রাশটি নিলাম। দেখা যাক এই ব্রাশটিতে উপকার হয় কি না। ব্রাশ করে হচ্ছে সকালে নাস্তা তৈরি করে নিলাম, ডিম পাস্তা ঝটপট নাস্তা, একদম ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে হচ্ছে পাস্তাটি বানালাম অনেক দিন পরে। আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে, একদম জরুরি কিছু কথা। আসলে কিছু কিছু কমেন্টস আছে যার উত্তর আমি দিতে চাই না, আবার না দিলেও হয় না, আসলে অনেকে ভাবে দুর্বলভাবে, বুঝছেন? আজকে কিছু কমেন্টসের উত্তর দিব। এখানে হচ্ছে সকালে নাস্তা করার পরে আমি স্কুলে গেছিলাম, আম্মা আসছে, আর আম্মা হচ্ছে এগুলি নিয়ে আসছে আসার সময়, এই যে তাইফাকে দিয়ে দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভিডিওটি আজকের করা না, আমি যেদিন অসুস্থ হই সেদিন হচ্ছে এই ভিডিওটি করা, মানে এই ভিডিওটি করার পরে আমি রাতের বেলা অসুস্থ হয়ে গেছিলাম, তারপর থেকে এই পর্যন্ত আমি আর কোনো ভিডিও বানাই নাই। আপনাদেরকে বলা হয়েছিল লাস্টে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, ওই ভিডিওতে বলা হয়েছিল যে দুইটি ভিডিও বানাইছি, একটি এডিট করা হয়েছে, একটি এডিট করা হয় নাই। এই হচ্ছে সেই ভিডিওটি। তো আমি ওই ভিডিওতে বলছিলাম যে আসলে আমার জ্বর জ্বর লাগতেছে, ওর শরীর খারাপ লাগতেছে, এ আমার অসুস্থতার কথা বলছি আর কি। তো এটা যেহেতু ব্লগ চ্যানেল, আমি আমার ভালো লাগা মন্দ লাগা খুব কমই শেয়ার করি, অন্যান্য ব্লগাররা কিন্তু অসুস্থ অবস্থায় ব্লগ বানায়, আমি পারি না, আমার হয় না অসুস্থ অবস্থায় ব্লগ বানানো, আসলে আমার হয় না, আমি একটু অন্যরকম। যাই হোক, যতটুকু পারি ততটুকু শেয়ার করি, নিজেকে কষ্ট দিয়ে ব্লগ বানাই না, কারণ টাকা ইনকাম করব, খরচা করব, খাবো, সেটা আমি আমার জন্য, কিন্তু সুস্থতা সবার আগে, সুস্থ হলে ব্লগ বানানো যাবে, আপলোড দেওয়া যাবে, ইনকাম করা যাবে। যাই হোক, ওই ভিডিওতে বলছিলাম যে আমার শরীর খারাপ, এটা আমি বলি মাঝে মধ্যে, কারণ আপনারা যারা আমাকে পছন্দ করেন তারা বলবেন আপু ব্লগ দিচ্ছেন না কেন, আপনার অপেক্ষায় আসি। অবশ্যই এতদিন ব্লগ আমি দেই নাই, অনেকে আমাকে কমেন্ট করছে আপু নতুন ব্লগ কবে আসবে, কেন ব্লগ দিচ্ছেন না, তো আমি কমেন্টের উত্তর কমেন্টেই দিয়ে দিই, এটাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমার অসুস্থতার কথা শুনে এই কিছু লোক হাতে গোনা দুই একজন আর কি, এরা আমাকে লিখছে আমার নাকি করোনা হয়েছে। আচ্ছা, করোনা হোক আর যাই হোক, বড় বড় অসুখ আছে, ছোট ছোট অসুখ আছে, প্রত্যেকটা অসুখ আল্লাহ সৃষ্টি করছে মানুষের জন্য, তাই না? সেটা যেটাই হোক, জ্বর হোক, করোনা হোক বা অন্য কিছু হোক, আমি তো একটা মানুষ নাকি, আমি যেহেতু একটি চ্যানেল চালাই, এটা আমার একটা কাজ, আর আমি এখানে রেগুলার ভিডিও আপলোড দেই, যদি ভিডিও না দেয় তাহলে আমার দর্শকরা চিন্তা করবে যে কারণে আমি বলে দিছি অসুস্থ, তারা মনে করবে ঠিক আছে আপু মনে হয় বেশি অসুস্থ সে কারণে ভিডিও দেয় নাই। আর এই যে দুই একজন হাতে গোনা লোক, হাতে গোনা লোক, যাই হোক, আমার কথা উল্টাপাল্টা হতে পারে, একে তো অসুস্থ, শরীর দুর্বল, এখনও পুরোপুরি সুস্থ হই নাই, তবে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো এই যে দুই একটা লোক আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে না, সেটা তো তাদের কমেন্ট দেখলে বোঝা যায় যে তারা আমার অসুস্থতার কথা শুনে লিখছে আমার করোনা হয়েছে। তো ভালো কথা, করোনা হইলে কি করোনা চিকিৎসা নাই? করোনা থেকে মানুষ সবাই মারা গেছে না সবাই মারা যাচ্ছে? প্রত্যেকটা রোগ আল্লাহ দিছে, তার ওষুধও আল্লাহ দিছে, আল্লাহ অসুখ দিবে আল্লাহ সুস্থ করবে, এটা নিয়ে আবার এত ই কিসের? আমাকে যদি আপনার ভালো না লাগে আমার ব্লগ আপনি দেখেন কেন? পায়ে ধরে আনছি আপনাকে আমার ব্লগ দেখার জন্য, নাকি আপনাকে পায়ে ধরে কমেন্ট করাইছি, সেটা বলেন? কারোর ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্ট করে কারা? যাদের মানে পরিচয়হীন, যারা রাস্তা কুকুরের সমান, তারা হচ্ছে উল্টাপাল্টা ব্লগ করে। আমি আমার ব্লগে এমন কিছু দেখাই নাই যে সেটার জন্য উল্টাপাল্টা কমেন্ট করে কেউ দিয়ে যাবে। একজন মানুষ অসুস্থ, সে আমার কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, আমার যদি তার সাথে মনোমালিন্য থাকে যে তার সাথে আমার ঝগড়া হয়েছে, মনোমালিন্য আছে, আমি তো কখনো তার খারাপ চাইবো না। প্রত্যেকটা মানুষের জন্য একজন আরেকজনের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ, সে যেই হোক,
সে অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেক। আর আপনার সাথে না আমার শত্রুতা আছে, না দেখা আছে, না সাক্ষাৎ আছে, না জমি জমা নিয়ে সমস্যা আছে, না কি ছেলেমেয়ে নিয়ে সমস্যা আছে, না সংসারে কোনো আপনার সাথে আমার সাথে ঝামেলা আছে, না আপনি আমার বাপের বাড়ির লোক, না আপনি আমার শ্বশুর বাড়ির লোক। এই যে লিখলেন করোনা হয়েছে, এটা কী ধরনের কথা? আপনার কমেন্টস, একটা মানুষ একটা কমেন্ট করা কি তার মনের ভাব প্রকাশ করা, ওইটা আপনার মুখে আসছে, হয়তো আমি সামনে থাকলে আপনি এই কথাটা আমাকে বলতেন, তা আপনার মন মানসিকতা কীরকম সেটা তো বোঝা যাচ্ছে। আপনি আমার ব্লগ দেখবেন না, কমেন্ট করা তো দূরের কথা। আমি ভালো ব্লগ আপলোড দেই, আমি ভালো দর্শক চাই, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে তাদেরকে চাই। যারা আমাকে পছন্দ করে না তারা আমার ভিডিও দেখবে না, তারা আমার ভিডিওটা মানে সরিয়ে দিবে, নো ইন্টারেস্ট লিখে দিবে, তাহলে ইউটিউবার তার কাছে আমার ব্লগটি পাঠাবে না। কাউকে পছন্দ করি না, আমাকে পছন্দ করে না, আবার আমার ব্লগ দেখে, আবার আমার ব্লগের ভিতরে এসে উল্টাপাল্টা কমেন্ট করে। আর উল্টাপাল্টা কমেন্ট কি, যদি ভিডিওর বিষয়ে কোনো কথা হয়তো আমি মেনে নিতাম যে এইটা ভিডিওর একটা বিষয়, আমিও অসুস্থ মানুষ, আমাকে লিখে যাচ্ছে যে করোনা হয়েছে। আসলে এই যে শকুনের দোয়া আসলে গরু মরে না, ছোটোবেলায় একটা কথা প্রায় বন্ধু মানে ছোটো বাচ্চারা বলতো, আমরা যখন ছোটো ছিলাম তখনও বলতাম, ওই বন্ধু বান্ধব যেগুলো ছোটো ছোটো ছিল ওরা বলতো তোর এইটা হবে, তোর ওইটা হবে, আমরা বলতাম মানে একদল আরেক দলকে বলতো আর কি, যে তোর দোয়ায় কিছু হবে না, শকুনের দোয়ায় গরু মরে না, তো এরকম একটা ব্যাপার। কারোর কারোর খারাপ একটা কথা কি কারোর কিছু আসে যায়? কখনো আসে যায় না। আল্লাহ সবাইকে অসুখ বিসুখ দিবে, সবাইকে আল্লাহই রক্ষা করবে, বুঝছেন? এইটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নয়। আরেকটি কমেন্ট আমি এই করোনার কমেন্ট একজনে করে না, দুইজনে করছে, আমি এখানে দিয়ে দিব দেখিয়েন। আর একজনের লিখছে যে তুমি একটু কমিয়ে খাও, তুমি আর তোমার মেয়ে তো অনেক মোটা হয়ে গেছো। তো আমার মেয়ে মোটা হলেও কি আর আমি মোটা হলেও কি, আপনি বলেন? আমার হাজব্যান্ড ইনকাম করে, আমরা খাই, তাই না? আমাকে তো ডাক্তার, আরও এই যে আমি অসুস্থ হয়েছি, ডাক্তার আমাকে বাসায় এসে দেখে গেছে, বলছে যে ভাবি আপনি বাড়িয়ে বাড়িয়ে খাবেন, আপনার প্রেশার একদম লো, আপনি একদম মনে হয় খাওয়া দাওয়া করেন না, দুধ ডিম এটা সেটা এই ধরনের অনেক বড় লিস্ট দিয়ে গেছে। আপনি কি 24 ঘন্টা আমার সাথে থাকেন? আপনি কি আমার দারোয়ান নাকি? আপনি আমার কাজের লোক? আপনি জানেন আপনি আমার খাবার তৈরি করেন? একবেলা ভাত খাই তাও একবারে, সকালে নাস্তা খাই, রাতে তো একদম কিছু খাই না, যদি বেশি ক্ষুধা লাগে হয়তো একটু ফল খাই অথবা মুড়ি খাই, এভাবে পার করতেছি। আপনি কীভাবে জানলেন যে আমি বেশি খাই সেটা বলেন? আর আমার মেয়ে মোটা হলে আপনার কী সমস্যা? আপনি কি পায়খানার টাঙ্কি যে আমার মেয়ে আপনাকে আপনার উপর পায়খানা করবে আর আপনার টাঙ্কিটা তাড়াতাড়ি ভরে যাবে, তা পরিষ্কার করতে আপনার সমস্যা হবে? আমার মেয়েকে নিয়ে কোনো কথা বললে না সেটা আমি কখনো সহ্য করব না, সে এখনও ছোট বাচ্চা, অবুজ। এই কথাগুলো আমার বলতে আপনাকে খারাপ লাগছে, কিন্তু আপনার মতো রুচিহীন মানে বিবেকহীন কি বলবো আপনাকে, আপনার আপনাদের এইসব কমেন্ট পড়তেও আমার মানে কি বলবো মুখে আসে না। শুধুমাত্র এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইসব কমেন্ট আমি আজকে উল্লেখ করলাম, এগুলো এইসব কমেন্ট থেকে আমি দূরে থাকি, কিন্তু আমার মেয়েকে নিয়ে কেউ কমেন্ট করলে সেটা আমি ছেড়ে দিব না, এটা হয়েছে আমার কথা। তো বাচ্চাদেরকে যারা সম্মান দিতে জানে না, তারা নিজেরাও তো বাবা হয়েছে, নিজেরাও মা হয়েছে, তাদের বাচ্চাদেরকেও মানুষ সম্মান দিবে না, এর কথাই আছে। অন্যকে অপমান করবেন, সেই অপমান আপনার আঁচলে বেঁধে রাখবে আল্লাহ, আপনাকেও ঠিক সেভাবে কোনো না কোনোভাবে আপনাকে এটার ফল দিবে। তো দয়া করে আমার আমার যারা আমাকে যারা ভালোবাসে, যা দর্শকরা, আমার এই কথাগুলোতে কিছু মনে করবেন না। আমি খারাপ কমেন্টগুলো দেখি না, এদের রিপ্লাইও দেই না, কিন্তু কিছু কিছু কমেন্ট আছে মানে একদম মাত্রাহীন, সেই কমেন্টগুলো রিপ্লাই না দিলে হয় না, বুঝছেন? এমন পাবলিক আছে দেখবেন ওয়াজ মাহফিলে গিয়েও সেখানে গালাগালি দেয়, সেখানে গিয়ে এইটা মানে আবল তাবল কমেন্ট করে দিয়ে চলে যায়। এদের মানে কি সমস্যা, এদের সমস্যাটা এরা নিজেরাও জানে না। তো আজকের এই ভিডিওটি আমি সুন্দর করে বানাইছিলাম, বা সুন্দর করে ভয়েস দিতে পারলাম না, এই যে মানে কি বলবো আবল তাবল ফাগল ছাগলদের নিয়ে কথা বলতে হলো আমার এত সুন্দর ব্লগটার ভিতরে। আমি ব্লগ বানাই, আমার ব্লগে যদি উল্টাপাল্টা কিছু দেখে সেই রিলেটেড কথা বলবে, আমার কোনো সমস্যা নাই। কোথাকার কি কি না, আমার মেয়েটাকে ক্যামেরার সামনে আনিও না, তারপরও তার চোখের ভিতরে মানে কি একদম কি কি বলবো একদম ইন্ডিয়ান হিরোইন হয়ে গেছে, সাম্পা সামেলি কলা হয়ে গেছে একদম,
অন্যকে মোটা দেখে আর নিজে একদম স্লিম। সামনে আসেন না, ক্যামেরার সামনে আসেন, দেখি আপনি কোন দেশের একদম রূপবান হয়ে গেছেন আপনি। আমার একটু মানে দেখতে ইচ্ছা করে ফালতু লক্ষ্য থাকার। কোনো বাচ্চাদেরকে যারা সম্মান দিতে জানে না তারা কখনো মানুষের কাতারে পড়ে না। আমার ছোট্ট মেয়েটা, সে এখনো দুনিয়া সম্বন্ধে কিচ্ছু জানে না, বুঝে না, তাকে নিয়ে পর্যন্ত কথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি কি বলবো, আমি আসলে একদম একে তো অসুস্থ, আর এই এই রকম কমেন্ট দেখলে আসলে মানে মাথা ঠিক থাকে না, সত্য কথা বলতে মাথাটা গরমই হয়ে গেছে আমার বাচ্চাদেরকে নিয়ে এইসব কথা লেখে। তো আমার ভালোবাসার ভাই এবং আপুরা, আপনারা আসলে অনেকগুলি রিকোয়েস্ট করছেন যে আপু এই ভিডিও দেন, ওই ভিডিও দেন, আমি আসলে অসুস্থ থাকার কারণে দিতে পারি নাই। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি, মাশাআল্লাহ, একটু দুর্বলতা আছে, সেটা কেটে গেলে আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলি দিব। আর এখানে হচ্ছে কিছু বাজার করছিলাম আর কি, সয়াবিন নিয়ে আসছি, দেখেন আমার পাশে কিন্তু এটা সয়াবিন, তো সয়াবিনও রান্না করব, রান্না করব, যে আনা হয়েছে তো অনেক আগে বাট রান্না করা হয় না, আপনাদের সাথে শেয়ার করব। কিছু পাস্তা নিয়ে আসছি, আরও অনেক টুকিটাকি বাজার করা হয়েছে, এগুলো হচ্ছে নাস্তা আইটেম বেশি, তো এই আর কি বাজারঘাট। আর ভিডিও কোথা থেকে শুরু করছিলাম আর কোথায় আসি ঠিক কিছুই বলতে পারি না। তো আম্মা আসছিলো আর কি দুপুরবেলা, আম্মার জন্য হাঁসের মাংস রান্না করলাম, আর কি রান্না করলাম এখন মনে নাই। তারপরে হচ্ছে এই যে আটা মুড়ি, একদম দেশি মুড়ি আছে যে মোটা মোটা, ওই মুড়িগুলি আনা হয়েছে, বেশ মজার ছিল মুড়িগুলি। আর ওয়াশিং মেশিন নিয়ে কয়েকটি কমেন্ট আসছে, ওয়াশিং মেশিন নিয়ে ভিডিও আসবে। তারপরে আমি যে ফ্রোজেন রুটি কীভাবে রাখি সেগুলির ভিডিও দিব, তো অনেক দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আগামীকাল হচ্ছে, আগামীকাল না পরশু দিন হচ্ছে তাসলিমের পরীক্ষা, তো ওইখানে একটু ব্যস্ততা আছে, তো দেখা যাক, ইনশাল্লাহ দিয়ে দিব, দুই একদিনের ভিতরে ভিডিওগুলি পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে ঠিক জানি না, ভিডিও তো ভালো হয়েছে বাট ভিডিওতে বলা কথাগুলি হয়তো কারো কাছে ভালো নাও লাগতে পারে, সেজন্য আমি সবার কাছে দুঃখিত। আসলে যারা মা বাবা আছেন তারা আমার কষ্টটা বুঝবেন, আবার যারা অসুস্থ হন তারাও বুঝবেন, কারণ এই এখন হচ্ছে সিজনাল অসুখ, এখন হচ্ছে এই যে আবহাওয়া পরিবর্তন হয়েছে সবাই কম বেশি অসুস্থ হচ্ছে, যারা অসুস্থ হচ্ছে না তাদের চর্বি জমে গেছে, ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা। সমস্যা নাই, আল্লাহ সবার জন্য সমান, তো চর্বিটা আল্লাহ কমাই দিবে, এটা চিন্তা করার কিছু নাই, সবার চর্বি আল্লাহ কমাই দিবে, যারা একটু বেশি তিরিং বিরিং করতেছে, আল্লাহ সবার জন্য সমান। হয়তো আমরা মানুষ একজন আরেকজনের জন্য খারাপ দৃষ্টিতে দেখতে পারি, বাট আল্লাহ সবাইকে সৃষ্টি করছে, আল্লাহ সবাইকে ভালোবাসে, আবার সবাইকে শাস্তি দেয়, এটা কিন্তু একদম প্রমাণিত, দেখে নেবেন। তো আপনাকে যেদিন ধরবে সেদিন আপনিও বুঝবেন। তো এখানে হচ্ছে এই চুল কালো করা হচ্ছে ইয়া পাতাগুলি আম্মা আনছিল, ওইগুলো হচ্ছে সন্ধ্যার সময় আমি মাথায় দিছিলাম, এটা দিলে মাথা নতুন নতুন চুল গজায় আর কি, তো ওটা ভালোই উপকারী, আপনারা যদি পান আপনারা মাথায় দিবেন। আর এই যে একদম সন্ধ্যাবেলা, এখন আর ভিডিও শেয়ার করার মতো কিছুই নাই, আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।